আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। নিয়মিত অনলাইন ক্লাসে আমি হুসনা আক্তার ম্যাম প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী ষষ্ঠ অধ্যায় বায়ু সম্পর্কে আলোচনা করছি। বন্ধুরা, প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী তোমার বোর্ড বইটি হাতে নাও এবং 36 পৃষ্ঠা খুলো। আজকে আমরা বায়ু সম্পর্কে জানব। বায়ু অর্থ বাতাস। বায়ু হচ্ছে প্রাকৃতিক পরিবেশের একটি উপাদান। বন্ধুরা, বায়ু ছাড়া কোনো জীব বেঁচে থাকতে পারে না। আমরা কীভাবে বুঝব? চলো আমরা এক মিনিট নিজের নাক মুখ বন্ধ করে দেখি কেমন লাগে। হ্যাঁ, দম বন্ধ হয়ে আসছে। বায়ু কিন্তু দেখা যায় না, অনুভব করা যায়। বন্ধুরা, আমাদের চারপাশে বায়ু যে আছে আমরা কীভাবে বুঝব? যখন বাতাস আমাদের শরীরে লাগে তখন আমরা আরাম অনুভব করি। বন্ধুরা, তোমার মাথার উপরে যে ফ্যানটি আছে এটি বন্ধ করে দেখো কেমন লাগে। খুব গরম এবং অস্থির লাগছে, তাই না? আচ্ছা, ফুলানো বেলুনে চাপ দিলে বা নেড়ে বায়ু যে আছে অনুভব করতে পারি। চাপ দেওয়ার সাথে সাথে বাতাস এক পাশ থেকে অন্য পাশ দিয়ে বের হয়ে যেতে চায়। তখন আমরা বুঝব ফুলানো বেলুন বা পলিথিনের ভিতরে বাতাস আছে। আবার ফুলানো বেলুন অথবা পলিথিনটি যখন পানিতে ডুবিয়ে বেলুনের মুখ ছেড়ে দেওয়া হয় তখন পানিতে বুদবুদ হয়ে ওঠে, কারণ বেলুনের ভিতর যে বাতাস ছিল তা বের হয়ে যাচ্ছে। দেখি এখন একটা পরীক্ষার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি কি না। বন্ধুরা, পলিথিনটি, আমার হাতে থাকা পলিথিনটি লক্ষ্য করো। পলিথিনের ভিতরে যে বাতাস আছে এটা এক পাশে চাপ দিলে অন্য পাশ দিয়ে বের হয়ে যেতে চাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি এখানে পলিথিনের ভিতরে বাতাস আছে। আমরা অনুভব করছি পলিথিনের ভিতরে বাতাস আছে। বন্ধুরা, এবার জানবো বায়ুর গুরুত্ব সম্পর্কে। বায়ু দেখা যায় না, কিন্তু সব জায়গায় বায়ু আছে। উদ্ভিদ খাদ্য তৈরিতে বায়ু ব্যবহার করে। সকল প্রাণী উদ্ভিদ শ্বাস কার্যে বায়ু ব্যবহার করে। যেমন আমরা যেই শ্বাস গ্রহণ করি তাও বাতাস, আবার যেই শ্বাস ছেড়ে দিই এটিও বাতাস। যেমন তুমি নিজে নিজেই চেষ্টা করে দেখো, আমরা যখন জোরে করে শ্বাস নিতে থাকি এটাও বাতাস, আবার জোরে ছেড়ে দিই এটাও বাতাস। এরপর জানব বায়ুর ব্যবহার। সাইকেল, রিক্সা, গাড়ির চাকায় বাতাস দেওয়া হয়। নৌকার পালে বাতাস ব্যবহার করে নৌকা চলে। গরম লাগলে হাত পাখা কিংবা বৈদ্যুতিক পাখার সাহায্যে শরীর ঠান্ডা করি। আবার কোনো কোনো জায়গায় বায়ু প্রবাহ উইন্ডমিলের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করে। তোমার বোর্ড বইয়ের 37 পৃষ্ঠার নিচের চিত্র তিনটি লক্ষ্য করো, তখন বুঝবে কী কী কাজে বাতাস ব্যবহার করে। দেখো 37 পৃষ্ঠায় নিচের তিনটা চিত্র দেখতে পাচ্ছি। তিনটা চিত্র দেখো, এগুলোতে বাতাস কিন্তু ব্যবহার করছে। গাড়ির চাকার ভিতরে বাতাস দেওয়ার পরে গাড়ির চাকার ভিতরে একটা টিউব থাকে, ওই টিউবের ভিতরে যখন বাতাস দেওয়া হয় তখন টিউবটি ফুলে টাইট হয়ে থাকে, যার ফলে চাকা সহজে চলতে পারে, ঘুরতে পারে। তা এখানে দেখা যাচ্ছে দ্বিতীয় চিত্রটিতে নৌকার উপরে একটা পাল তোলা আছে। এই পালে বাতাস এর সাহায্যে পালের মাধ্যমে নৌকা চলে। এরপরে তৃতীয় চিত্রটিতে দেখা যাচ্ছে উইন্ডমিল। এই পাকাগুলো বাতাসের সাহায্যে ঘুরে ঘূর্ণনের ফলে এখানে বিদ্যুৎ তৈরি হয়। তাহলে আমরা বাতাস কোথায় কোথায় বাতাস ব্যবহার হয় আমরা এখন জানলাম। এরপরে জানব আমরা যেটা বলছিলাম, এরপরে জানব বায়ুতে কী কী উপাদান আছে এবং বায়ুর উপাদানগুলো কী কী কাজে ব্যবহার হয়। বায়ুর উপাদানগুলো হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড,
জলীয় বাষ্প। বন্ধুরা তোমাদের বুট বইয়ের চল্লিশ পৃষ্ঠা খুলো। অক্সিজেন দেখো এখানে আমরা কতগুলি চিত্র দেখতে পাচ্ছি, চিত্রগুলি আমরা লক্ষ্য করব। প্রথমে অক্সিজেন কী কী কাজে ব্যবহার হয় আমরা সেটি দেখব। অক্সিজেন অধিকাংশ জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ুতে অক্সিজেন ছেড়ে দেয়। প্রাণী বেঁচে থাকার জন্য অক্সিজেনের উপর নির্ভর করে। হাঁপানি বা শ্বাসকষ্টের রোগীকে সরাসরি অক্সিজেন দিতে হয়। আবার অক্সিজেন আগুন জ্বালাতেও সাহায্য করে। কার্বন ডাইঅক্সাইড চিত্রটি আমরা লক্ষ্য করব। কার্বন ডাইঅক্সাইড কী কী কাজে ব্যবহৃত হয় চিত্রে দেখা যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড দিয়ে আগুন নেভাচ্ছে। আবার কোমল পানীয় যেমন কোকাকোলা, সেভেন আপ, পান্তা এগুলো তৈরিতেও কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়। দেখো আমরা এখন দেখতে পাচ্ছি উদ্ভিদের নিজের খাদ্য তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। কার্বন ডাইঅক্সাইড আগুন জ্বলতে সহায়তা করে না, এই জন্যে আগুন নেভাবার যন্ত্রে এই গ্যাস ব্যবহার করা হয়। সোডা জাতীয় কোমল পানীয় তৈরিতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয়। নাইট্রোজেন আমরা চিত্র এখানে কতগুলো চিত্র দেখতে পাচ্ছি, এটা চিপসের প্যাকেট, এটা ইউরিয়া সার, যেগুলো যেইগুলো যে সারগুলো গাছের বৃদ্ধির জন্য উদ্ভিদের বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় সেটিকে ইউরিয়া সার বলে। ইউরিয়া সার তৈরিতেও নাইট্রোজেন ব্যবহার করা হয়। উদ্ভিদের বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করা হয় তাতে নাইট্রোজেন থাকে। বৈদ্যুতিক বাতির বাল্ব এবং আলুর সিপ জাতীয় খাদ্যের প্যাকেটে নাইট্রোজেন ব্যবহার করা হয়। বন্ধুরা এখন আমরা জানব বায়ু দূষণ কী কী কারণে বায়ু দূষিত হয়। বায়ু দূষণের অনেকগুলো কারণ রয়েছে, যেমন গাড়ির ধোঁয়া, আগুনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া বায়ু দূষিত করে। এছাড়াও সিগারেটের ধোঁয়া, মশার কয়েলের ধোঁয়া, যেখানে সেখানে ময়লা আবর্জনার গন্ধ, মল মূত্র ত্যাগের গন্ধের কারণে বায়ু দূষিত হয়। কীভাবে বায়ু দূষণ আমরা রোধ করতে পারি? মানুষসহ অন্যান্য সকল প্রাণী উদ্ভিদের দূষণমুক্ত বায়ু প্রয়োজন। আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের মন ও স্বাস্থ্য ভালো থাকে। বন্ধুরা এখন আমরা একচল্লিশ পৃষ্ঠায় যাব। ওখানে আমরা দেখব কী কী কারণে বায়ু দূষিত হয় এবং কীভাবে বায়ু দূষণ রোধ করা যায়। বন্ধুরা এই চিত্রগুলো লক্ষ্য করো, কী কী কারণে বায়ু দূষিত হচ্ছে। গাড়ির ধোঁয়া, আগুনের ধোঁয়া, কারখানার ধোঁয়া এইগুলোর কারণে বায়ু দূষিত হচ্ছে। আর যে কারণে আমরা বায়ু দূষণ রোধ করতে পারি, বায়ু দূষণ রোধ করতে হলে আমরা মোটর গাড়ি ছাড়া সাইকেল অথবা পায়ে হেঁটে পথ চলতে পারি। তারপরে যেখানে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে পারি, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ না করে আমরা বায়ু দূষণ রোধ করতে পারি। দূষণমুক্ত পরিবেশ করতে হলে আমরা সকলেই উক্ত নিয়মগুলো মেনে চলব। বন্ধুরা আজ এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।